কোরবানি আরবি শব্দ যার আবিধানিক অর্থ কাছে যাওয়া বা নৈকট্য অর্জন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর কোরবানির বিধান অবতীর্ণ হয়। তিনি প্রতি বছর কোরবানি করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছর জীবনে প্রতি বছরই কোরবানি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক পশু দ্বারা কোরবানি করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্ত্রীগণের পক্ষ থেকে গাভী দ্বারা কোরবানি করেছেন। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ইচ্ছা করলে 2টি মোটা তাজা মাংসল শিংযুক্ত ধূসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে দুম্বা কোরবানি করেন। বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য 100টি উট কোরবানি করেছিলেন, যা 63টি তিনি নিজ হাতে জবাই করেন আর বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাই করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগল দ্বারা তার নাতি হাসানের আকিকা করেছেন এবং সাহাবিদের ছাগল দ্বারা কোরবানি করার অনুমতি দিয়েছেন। এছাড়াও ফকীয় আলেমরা গরু প্রজাতির অন্তর্ভুক্ত এবং গৃহপালিত হওয়ায় মহিষ দ্বারা কোরবানি করা বৈধ বলেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, ছুরি দাও। এরপর বললেন, এটা পাথরের সাথে ঘষে ধারালো করো। আয়েশা বলেন, আমি এটা করলাম। তিনি ছুরি নেন, দুম্বাকে ধরে কাত করে শোয়ান এবং জবাই করার সময় বলেন, বিসমিল্লাহ, হে আল্লাহ, আপনি এই কোরবানি মোহাম্মদ মোহাম্মদের পরিবার ও তার উম্মতের পক্ষ হতে কবুল করুন। অতঃপর তিনি দুম্বাটি কোরবানি করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানি থেকে নিজে খেতেন, পরিবার আত্মীয় স্বজন ও অসহায় মানুষকে খাওয়াতেন, আর তিনি উম্মতকেও তার নির্দেশ দিয়েছেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারকে কোরবানির 1/3 আহার করাতেন, প্রতিবেশীদের 1/3 আহার করাতেন আর ভিক্ষুকদের মধ্যে 1/3 সদকা করতেন।